প্রিয় বন্ধুরা, আইডিয়াল নলেজ অ্যান্ড এডুকেশন ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইংরেজি বিষয় নিয়ে। এতদিন পর্যন্ত তোমরা তোমাদের চেনা গণ্ডির মধ্যেই প্রতিযোগিতা করছিলে, এই প্রথম বোর্ডের পরীক্ষার সম্মুখীন হচ্ছ, যেখানে তোমাদের চেনা মুখের থেকে অচেনা মুখই বেশি, ফলে প্রতিযোগিতার ক্ষেত্রটাও অনেক বড়। আর তাই শুধু পড়লেই হবে না, কী ধরনের প্রশ্ন হতে পারে সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, আর যার জন্য দরকার সাজেশনের। বিশেষ করে ইংরেজিতে সবারই একটা ভীতি কিন্তু আছে। এখানে একটা কথা বলে রাখি যে এখন ইংরেজিতে 90% উপর নম্বর পাওয়াটা খুব একটা শক্ত নয়, একটু ভালো করে পড়লেই তুমিও 90% উপরে নম্বর তুলতে পারবে। চলো দেখি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিলে 90% উপর নম্বর পাওয়াটা সহজ হবে। প্রথমেই বলে রাখি যে তোমাদের প্রোজ সেকশন থেকে মোট 12 নম্বরের উত্তর দিতে হবে। সেখানে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 5টি, প্রত্যেকটির মান 1 করে, মোট 5 নম্বর। ছোট প্রশ্ন 1 নম্বরের জন্য থাকবে 3টি, মোট 3 নম্বর। আর 2 নম্বরের জন্য মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ আরও 4 নম্বর। ফলে মোট দাঁড়ালো MCQ 5, ছোট প্রশ্ন 3, আর 2 নম্বরের প্রশ্ন 4। মোট 12 নম্বরের উত্তর তোমাদের প্রোজ সেকশন থেকে দিতে হবে। এই 12 নম্বরের জন্য এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ যে টেক্সটগুলো তোমরা পড়বে সেগুলো হচ্ছে ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে বাপু, আর তার সঙ্গে দ্য ক্যাট। এটা শিন সেকশনে তোমাদের পাঠ্যাংশ থেকে একটি টেক্সট তুলে দেওয়া হবে যেখান থেকে প্রশ্নগুলো করা হবে। তবে উত্তর দেবার সময় তোমরা যে ভুলটা সাধারণত করে থাকো তা হলো হুবহু লাইনগুলো উত্তরে টুকে দাও, এটা তোমরা করবে না। প্রথমে প্রশ্নটিকে ভালো করে পড়বে, তারপর বুঝবে যে কি উত্তর এখানে চাওয়া হয়েছে। যে উত্তরটা চাওয়া হয়েছে শুধুমাত্র সেইটাই তুমি লিখবে, তার বেশি লিখতে যাবে না। অনেকের ভুল ধারণা আছে যে বেশি লিখলেই বেশি নম্বর, তোমার কাছে যেটা জানতে চেয়েছে প্রশ্নে তুমি শুধু সেটাই উত্তরে লিখবে। কারণ যদি তুমি বেশি লেখো তাহলে তাতে বানান ভুল এবং গ্রামাটিক্যাল ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, আর সেই অতিরিক্ত অংশে যদি গ্রামাটিক্যাল বা বানান ভুল হয় তাহলে কিন্তু তোমার নম্বর কাটা যাবে। ফলে তুমি শুধুমাত্র সঠিক উত্তরটিকে লিখেই ছেড়ে দেবে, তার বেশি লিখতে যাবে না, এতেই তুমি পুরো নম্বরটি পেয়ে যাবে। এবার আসি পোয়েট্রিতে। পোয়েট্রিতে তোমাদের মোট 8 নম্বর থাকবে, 8 নম্বরের উত্তর দিতে হবে। এক্ষেত্রে 1 নম্বর করে MCQ থাকবে 4টি, ফলে মোট নম্বর দাঁড়ালো 4। 2 নম্বরের প্রশ্ন থাকবে 2টি, ফলে এখানেও দাঁড়ালো 4। এই টোটাল 4 আর 4, 8 নম্বরের উত্তর তোমাকে পোয়েট্রি সেকশন থেকে দিতে হবে। এই পোয়েট্রির ক্ষেত্রে একটা কথা বলি যে পোয়েট্রির জন্য নিজেদেরকে প্রস্তুত করবে তখন বেশ কিছু জিনিস তোমরা মাথায় রাখবে, কারণ পোয়েট্রিতে নম্বর তুলতে হলে অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে। যখন তুমি পড়বে তখন কবিতাটির উৎস এ সম্পর্কে সামান্য যদি একটু ধারণা থাকে তোমার, তাহলে উত্তর লিখতে অনেকটা কিন্তু সুবিধা হবে। এবার বলি এবছরের জন্য কোন কোন পোয়েট্রিগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফিভার, আর দ্য স্নেল, এই 3টে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তার মধ্যে সি ফিভার আর মাই ওন ট্রু ফ্যামিলি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি আনসিনে। আনসিন থেকে তোমাদের মোট 20 নম্বর থাকবে, যেখানে MCQ থাকবে 6টি, 6 নম্বর, আর ছোট প্রশ্ন 1+1 করে দেওয়া থাকবে 3টি। 1+1 মানে 2 করে প্রতি কোশ্চেনে থাকছে, এইরকম কোশ্চেন থাকবে 3টি, তাহলে মোট হচ্ছে 6 নম্বর, 6×6=12 হলো। আর 2 নম্বরের প্রশ্ন থাকবে 4টি, 4×2=8, মোট 8 নম্বর, তাহলে ওদিকে 6 আর 6=12 আর 8=20 নম্বর। এই 20 নম্বর থাকবে তোমাদের আনসিন থেকে। যে আনসিনের জন্য আমরা বলবো যে গত বছর বা তার আগের যে সমস্ত টেস্ট পেপারগুলো তোমাদের কাছে আছে সেইগুলো থেকে আনসিনগুলো প্র্যাকটিস করলেই তোমরা আনসিন মোটামুটি উত্তর করে আসতে পারবে। তবে আনসিন তুমি যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষার হলে কিন্তু আনসিনের উত্তরগুলো দিতে তোমার তত সহজ হবে। এবার আসি গ্রামার সেকশনে। গ্রামার সেকশনের নম্বর বিভাজন হচ্ছে MCQ থাকবে 3টি, যার জন্য থাকবে 3 নম্বর, ছোট প্রশ্ন থাকবে 9টি, মোট 9 নম্বর, আর 2 নম্বরের জন্য থাকবে 4টি, 4×2=8 নম্বর, তাহলে মোট
দাঁড়ালো 20 নম্বর, অর্থাৎ গ্রামারে থাকছে তোমাদের 20 নম্বর। এবার গ্রামারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমরা দেখবে? গ্রামারের জন্য তোমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দেখবে, ফ্রেজাল ভার্বস দেখবে, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, জয়নিং, কম্প্যারিজন অফ ডিগ্রি, স্প্লিট অফ সেন্টেন্সেস, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এক্ষেত্রেও বলবো যে তোমরা টেস্ট পেপারকে সলভ করো, প্রথমে ভালো করে নিয়মগুলো শিখে নাও কীভাবে করতে হয়, তারপরে টেস্ট পেপার থেকে একটার পর একটা পৃষ্ঠা তোমরা সলভ করে যাও, তাহলে দেখবে যে তোমাদের গ্রামার সেকশনটাও খুব সহজ মনে হবে। আর গ্রামারের যে সমস্ত জায়গাগুলো তোমাদের অসুবিধা হচ্ছে বা যে জায়গাগুলো তোমাদের বুঝতে পারছো না বলে মনে হচ্ছে, সে জায়গাগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে দাও, আমরা সেই জায়গাগুলোর উপর আলাদা করে ভিডিও বানাবো এবং তোমাদের সেই অসুবিধাগুলো দূর করার চেষ্টা করব। এবার আসি রাইটিং সেকশনে। তোমরা সবথেকে বেশি ভয় পাও গ্রামার আর রাইটিং সেকশনে, কিন্তু গ্রামারটা একটু ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আর রাইটিংয়ের ক্ষেত্রে বলি, রাইটিং তোমাদের থাকবে প্যারাগ্রাফ, নিউজ পেপার রিপোর্টিং, বায়োগ্রাফি, নোটিশ রাইটিং আর লেটার রাইটিং। এবার লেটার রাইটিং যেহেতু গত বছর এসেছে, সেই হিসেবে এবছর লেটার রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা এডিটোরিয়ালটা করতে পারো। এবার প্যারাগ্রাফের মধ্যে কোন কোনগুলো তোমরা করবে, এখানে বলে রাখি রাইটিংয়ে তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতি প্রশ্নে 10 করে, মোট 30। প্যারাগ্রাফের জন্য তোমরা যে সমস্ত বিষয়গুলোর উপর নজর দেবে সেগুলো হচ্ছে ফ্রেন্ডশিপ, দ্য পার্সন ইউ মোস্ট লাইক, ইউর প্যারেন্টস, ইউর এম ইন লাইফ, বেনিফিটস অফ আর্লি রাইজিং, আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, পলিউশন। এইগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা আরও যে বিষয়গুলো করে যেতে পারো সেটা হচ্ছে ইউর পেট, ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট, ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। এইগুলোই তোমরা বারবার লেখা অভ্যাস করো, দেখবে এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তারপর আসি বায়োগ্রাফিতে। এক্ষেত্রে বায়োগ্রাফি তোমরা কখনোই মুখস্থ করতে যাবে না, কারণ বায়োগ্রাফি মুখস্থ করে কোনো লাভ নেই, প্রশ্নপত্রেই তোমাদের পয়েন্টস দেওয়া থাকবে, সেখান থেকেই গুছিয়ে লিখতে হবে। এজন্য তোমরা বেশ কিছু বায়োগ্রাফি প্র্যাকটিস করতে পারো। আমি বলে দিচ্ছি সেগুলো, যে এপিজে আব্দুল কালাম করবে, মহেশ শ্বেতা দেবী করবে, মাদার টেরেসা করবে আর কাজী নজরুল ইসলাম করবে। এইগুলো যদি তোমরা মোটামুটি প্র্যাকটিস করে যাও তাহলে এখান থেকেই তোমরা যে বায়োগ্রাফি আসুক না কেন তোমরা লিখে দিয়ে আসতে পারবে। তবে মাথায় রাখবে পয়েন্টসগুলোকে হুবহু টুকে দিই এটা তোমরা করতে যাবে না, পয়েন্টসগুলোকে সাজাবে যে কোন বিষয়ের উপর কোন বিষয় তোমরা দেবে। যেমন জন্ম মৃত্যু অনেক সময় একসঙ্গে থাকে পয়েন্টসে, আমরা কি করি প্রথমে জন্ম দিয়ে দিই তারপরেই মৃত্যু দিয়ে দিই, এটা করবে না। প্রথমে জন্ম লিখবে, তারপর যদি চাইল্ডহুড সম্পর্কে কিছু লেখা থাকে সেটা লিখবে, তারপর শিক্ষা সম্পর্কে লিখবে, তারপর কর্মজীবন সম্পর্কে লিখবে, তারপরে তার কৃতিত্ব সম্পর্কে লিখবে, সে কী কী করেছে, তারপরে তার মৃত্যুর কথা লিখবে। এরপর হচ্ছে নিউজ পেপার রিপোর্টিং। সাধারণত যখনই আমরা নিউজ পেপার রিপোর্টিং করি, একটা জিনিস আমরা দেখেছি যে বেশিরভাগ ছেলে মেয়েই তোমরাও অ্যাক্সিডেন্ট রিপোর্টগুলো বেশি করো, কিন্তু বেশ কয়েকবার থেকে যেটা দেখা যাচ্ছে যে এই অ্যাক্সিডেন্ট রিপোর্ট ছাড়াও স্কুলে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের উপর রিপোর্টিং করতে দিচ্ছে, ফলে তোমরা এটার উপরেই বেশি গুরুত্ব দেবে। অ্যাক্সিডেন্ট রিপোর্টিং দেখে যাবে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের স্কুলে কোনো অনুষ্ঠান হওয়া বা পাশে কোনো অনুষ্ঠান হয়েছে যার উপরেই তোমাকে রিপোর্ট লিখতে দেবে। এক্ষেত্রে তোমরা যে যে বিষয়গুলো এবছরের জন্য দেখতে পারো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ বাইসাইকেল ইন ইয়ার স্কুল, এর উপরে রিপোর্ট করতে পারো, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি আর রিসেন্ট ফ্লাড ইন বেঙ্গল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্ট ফ্লাড ইন বেঙ্গল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এছাড়াও রোড অ্যাক্সিডেন্ট, ব্যাঙ্ক রাবারি এগুলো দেখবে। নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা এরকম করতে পারো যে রিকোয়েস্টিং দেম টু অ্যাটেন্ড আ প্রোগ্রাম কিপ ইয়োর স্কুল ক্লিন, অর্থাৎ এখানে তোমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে তুমি অনুরোধ জানিয়ে একটা নোটিশ দিতে পারো। তারপর তোমরা স্কুলে একটি ম্যাগাজিন পাবলিশ করবে যে জন্য লেখা চেয়ে তার জন্য নোটিশ তোমরা স্কুলে দিতে পারো, এর উপরেও নোটিশ আসে। আর যেটা বললাম যে এবছরে ফ্লাড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই হিসেবে যে সমস্ত মানুষ এই সাইক্লন বা ফ্লাডের ফলে ক্ষতিগ্রস্ত
তাদের জন্য ডোনেশন চেয়েও তোমরা একটা নোটিশ লেখা অভ্যাস করবে। এছাড়া ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করবে তার জন্য নোটিশ দিতে পারো। আরও একটা খুব গুরুত্বপূর্ণ যেটা এবার সরকারও উঠে পড়ে লেগেছে বলতে পারো, সেটা হচ্ছে সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইভ, এটার উপরেও তোমরা একটা নোটিশ প্র্যাকটিস করবে। এবার হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে বন্ধুদের যে চিঠিগুলো আমরা লিখি, এখানে বেশিরভাগই আমরা এতদিন ধরে অভ্যস্ত হয়েছিলাম যে বার্থডে পার্টিতে আমন্ত্রণ জানিয়ে, পিকনিকে আমন্ত্রণ জানিয়ে, এই ধরনের আমরা এতদিন পর্যন্ত লেটার লিখেছি। কিন্তু তোমরা মাধ্যমিকের সময় একটু আলাদা করবে, সেটা হচ্ছে যে অ্যাডভাইস টু ভিজিট আ পাবলিক লাইব্রেরি ডেলি। এবার এখানে এর বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ডেলি, এটাও এখান একই সঙ্গে করে নেবে। অ্যাবাউট দ্য বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, এই কটা করলেই মোটামুটি হয়ে যাবে। এডিটোরিয়ালের ক্ষেত্রে তোমরা ব্যাড কন্ডিশন অফ রোড, রেকলেস ড্রাইভিং, রাইজিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড প্লাস্টিক কাপস, বিশেষ করে রাইজিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস আর ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড প্লাস্টিক কাপস, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন, এটাও তোমরা করবে। আর ট্রি প্ল্যান্টেশনের তোমরা একটি আয়োজন করবে, এর জন্য হেডমাস্টারকে অনুমতি চেয়ে তোমরা একটা চিঠি প্র্যাকটিস করতে পারো। মোটামুটি এইগুলো করলেই তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন তৈরি হয়ে যাবে। এটা আমরা শুধুমাত্র টেস্টের জন্যই এই সাজেশনটা তৈরি করলাম, আশা করি তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে। ফাইনালের জন্য জানুয়ারিতে প্রশ্নসহ সাজেশন আমরা দিয়ে দেব। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র নজর দিয়েছি যে কোন কোন বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে এবং কিভাবে পড়লে ভালো রেজাল্ট করা যায় সেই জায়গাগুলোর উপরে। কিন্তু ফাইনালের সাজেশনের সময় আমরা শুধুমাত্র খেয়াল রাখবো প্রশ্নগুলির উপরে, আমরা নজর দেব শুধুমাত্র প্রশ্নগুলির উপরে যে কী ধরনের প্রশ্ন, কী কী প্রশ্ন সেগুলো পরীক্ষায় আসবে, এবং সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসবে। আর সেই সাজেশনটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এখন থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর কোনো প্রশ্ন থাকলে তোমরা তা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের উত্তর দিতে। তোমাদের ইংরেজিতে যে কোনো জায়গায় যে কোনো অসুবিধা থাকলে আমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমরা তার উপরে ভিডিও বানাবো এবং তোমাদের অসুবিধা দূর করার চেষ্টা করব। এছাড়াও আমাদের ইমেল করেও জানাতে পারো, আমাদের ইমেল আইডি লিখে নাও info@ikeworld.com। এছাড়া আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে গিয়ে সেখানে ইমেল আইডি অপশন আছে, সেখানে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো ইমেলটা। আর অনেকে ভাবছো যে শুধুমাত্র ইংরেজি, অন্যান্য বিষয়ে সাজেশন হলেও ভালো হতো, হ্যাঁ সে কথাও আমাদের মাথায় আছে, খুব শীঘ্রই অন্যান্য বিষয়ের সাজেশনও আমরা দেব। এগুলোই ইংরেজির জন্য ভালো করে প্রস্তুত করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, ভালো থেকো সবাই।